নমস্কার স্বাগত আপনাদের সবাইকে দেখছেন এখনকার সৌভাগ্যের দিশা অনুষ্ঠান সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনারা যেরকম থাকবেন সেরকমই আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী থাকবেন এটা একেবারে স্বতঃসিদ্ধ এর কোনো পরিবর্তন হবে না আর কোন বিষয়টার পরিবর্তন হবে না সেই বিষয়টা হচ্ছে দেবাশিসদার প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা আর আপনাদের জন্য দেবাশিসদার দায়বদ্ধতা এটারও কিন্তু কোনো পরিবর্তন নেই ঠিক যতটা আস্থার সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনারা নিজেদের সমস্যাগুলো নিয়ে দেবাশিসদার কাছে পৌঁছে যান বিভিন্ন সময় বিভিন্ন চেম্বারে ততটাই দায়বদ্ধতার সঙ্গে তিনি আপনাদেরকে সলিউশনটাও দিয়ে এসেছেন এই জন্যই কিন্তু অনুষ্ঠানটার নাম সৌভাগ্যের দিশা দিশা মানে কি দিশা মানে পথ দেখানো নিয়ে চলা একটা জায়গা যে কোন দিক থেকে গেলে বা কীভাবে গেলে সৌভাগ্য আলটিমেটলি আসবে সৌভাগ্য কীভাবে আসতে পারে অনেক রকম যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট ভালো এডুকেশন সেটা সৌভাগ্য যারা এখন কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে ভালো চাকরি বা ভালো ব্যবসার জায়গা অর্থ প্রতিপত্তি সম্মান প্রমোশন এগুলো হচ্ছে সৌভাগ্য আবার একটা বয়সের পর গিয়ে অ্যাসেট সম্পত্তি এবং শান্তি পারিবারিক ক্ষেত্রে শান্তি নিজেদের ফ্যামিলির জায়গাটা নিজের মান সম্মানের জায়গাটা নিজের ক্ষমতা অ্যাসেট এগুলো হচ্ছে সৌভাগ্য তো বিভিন্ন স্তরে যে মানুষটি আমাদের চাহিদা অনুযায়ী বা আমাদের সেই স্তরের দাবি অনুযায়ী সৌভাগ্য দিতে পারেন সৌভাগ্যের পথ দেখাতে পারেন তিনি তো সৌভাগ্যের দিশা দেখাবেন আজকে কিন্তু আলোচনা করব আর্থিক জায়গাটা নিয়ে কারণ আর্থিক সমৃদ্ধি বা আর্থিক ক্ষেত্রের ডামাডোল এটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে চিন্তায় ফেলে দেয় আর্থিক জায়গা যার দুর্বল বা যাদের আর্থিক জায়গাটা এখনও মোটেও পরিপক্ক হয়ে উঠতে পারেনি তারা কিছুতেই নিজেদের সৌভাগ্যের জায়গাটা পেয়েছেন বলে মনে করেন না এবং মনে করবেনই বা কী করে কারণ তার তো মূল জায়গাতেই একেবারে রসদেই গণ্ডগোল হয়ে রয়েছে তো কী করে সেই রসদের জায়গাটাকে ঠিক করবেন যে অর্থ আমাদের জীবনে আমাদের চলার পথে আমাদের শান্তির জন্য ফুয়েল এনার্জি কী করে সেটা আমরা পাবো আলোচনা করবো অনুষ্ঠানে আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে দাদাকে স্বাগত জানাম নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিসদা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে তো আপনারা মন দিয়ে শুনেছেন দেবাশিসদের প্রোগ্রাম দেখছেন দেবাশিসদা বলেন যে একবারে বেশি দুবার আসতে হয় না আপনারাও তার প্রমাণ করেছেন বিভিন্ন অনুষ্ঠানে বলছেন স্যারের কাছে গিয়ে আমরা একবারে বেশি দুবার যেতে হয়নি তো এই যে চাওয়া পাওয়ার বিষয় এটা কী হয়েছে সাকসেস মানে আমি আমার এই প্রফেশনে আমি সাকসেস করতে পারলাম ঠিক প্রত্যেকটি মানুষের জীবনেও তার সমস্ত কিছু সাকসেস করা উচিত কারো উচ্চশিক্ষা কারো কেরিয়ার কারো বাস্তু কারো বিবাহ কারো দাম্পত্য সুখ শান্তি তার পরিবার স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে ভালো থাকা থাকতে হবে তবেই জীবন সাকসেস আমি শুধু একা ভালো থাকবো একা খাবো একা পড়বো এটা সাকসেসের মধ্যে পড়ে না সুতরাং এই সাকসেস পেতে গেলে ধারাবাহিকভাবে আপনাকে এগোতে হবে এডুকেশন চাকরি বিজনেস তাহলে মূল জায়গা এডুকেশন চাকরি বিজনেস অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তাহলে অনেকের জীবনে সারা জীবন কর্ম করে গেছেন কোনো ফল পাননি আপনি সাকসেস হতে পারলেন না আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারলেন না আপনি আপনার সন্তানের ক্যারিয়ার তৈরি করতে পারলেন না সন্তানের চাহিদা প্রত্যাশা আপনি মেটাতে পারলেন না আপনি আনসাকসেস তাহলে আপনি কি পারতেন না যে আপনি যে রোজগার করছেন সেই রোজগারটিকে যদি আর একটু বাড়াতে পারতেন তাহলে আপনার সন্তানটি অন্তপক্ষে তাদের প্রত্যাশা আপনি তাদের পূর্ণ করতে পারতেন বা আপনার জীবনে যে প্রত্যাশা সেটা আপনি পূর্ণ করতে পারেন তাহলে সেটা তো হওয়ার কথা কারণ দেবাশিসদা বারবার বলেন যে আপনাকে ধার করে কিছু আনতে হবে না আপনার কোষ্ঠীর মধ্যে সমস্ত কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে আপনার উচ্চশিক্ষা আপনার ক্যারিয়ার আপনার চাকরি আপনার বিবাহ আপনার ব্যবসা আপনার সন্তান সন্ততি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবটাই এর মধ্যে রয়েছে দরকার শুধু একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ শুধু দেবাশিসদা নয় যারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে এই প্রফেশন বিরাজ করছেন তাদের কাছে একবারের বেশি দুবার যেতে হয় না
আমি জানি না, আমার জানা নেই, তবে আমার জীবনের 32 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো যে একটি ক্লায়েন্টকে আমি একবারে বেশি দুবার দেখতে হয়নি, কারণ এক্সপিরিয়েন্স দরকার। তো বিষয়টা হচ্ছে আপনার অর্থ সমস্যায় আপনি কেন ভুগবেন। আপনি দেখুন যে আপনার ধনস্থান অর্থাৎ দ্বিতীয় স্থান, পঞ্চম স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান, এই কানেক্টিভিটি ভালো কি না। যদি এই কানেক্টিভিটি ভালো না থাকে, মানে 2+5+8+12 এই জায়গাটা কানেকশন আছে কি না ভালো, যদি সেখানে পাপক গ্রহ বা অবস্ট্রাকশন থাকে, বা সেখানে কালসর্প যোগ, সেখানে বিক্ষ যোগ, বা সেখানে মাঙ্গলিক যোগ, বা সেখানে দারিদ্র দোষ, বা সেখানে গুরুচণ্ডালী দোষ থাকে, তাহলে আপনি যত টাকা রোজগার করবেন, প্রথম কথা হচ্ছে রোজগার হবে না আপনার মনের মতন। আপনি চাকরি করুন, বিজনেস করুন, যাই করুন, আপনার মনের মতো রোজগার হবে না, প্রত্যাশিত জায়গাটা আপনি পাবেন না। আবার যারা টাকা পয়সা লাগাচ্ছেন সেখানে ব্যবসা বিজনেস, সেখান থেকে যতটা রিটার্ন পাওয়ার কথা আপনি পাবেন না। আবার সেখানে এমন কোনো দোষ রয়েছে, অঙ্গারক দোষ যদি থাকে, তাহলে কী হবে, আপনি রোজগারও করতে পারবেন না, সেভিংসও করতে পারবেন না। তো যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করে বুঝবেন, দেখবেন মাছ মাঝখানের তালু থেকে, এই তালুটা যদি কারো বসানো থাকে খুব ডিপলি, এবং যদি তার মাঝখান থেকে একটি রেখা, হৃদয় রেখা ছুঁয়ে ভগ্ন হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যার যার বাড়িতে বসে হাত দেখুন যে মাঝখান থেকে একটি রেখা যদি এই মিডল ফিঙ্গারের দিকে উঠে হৃদয় রেখা ছুঁয়ে ভগ্ন হয়ে যায়, তাহলে আপনি যত টাকা জীবনে রোজগার করবেন কোনো টাকাই ধোপে টিকবে না, অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে না। তাহলে কী করতে হবে, তাহলে সেই রেখাটি, ভগ্ন রেখাটিকে সংশোধন করতে হবে রেমেডিয়াল সাপোর্টের মাধ্যমে, বা কোষ্ঠীর অবস্থানকে রিমডেলিং করতে হবে কোনো রেমেডিয়াল বা প্রতিকারের মাধ্যমে, তাহলেই আপনার সেই সমস্যা, ফিনান্সিয়াল বলুন বা অর্থ সমস্যা বলুন, সারা জীবনের জন্য মিটে যাবে। দেবাশিস শাস্ত্রী, তো আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান নিশ্চয়ই পড়ব, কে আছেন লাইনে কথা বলুন নিশ্চয়ই। একদম, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। কোথা থেকে? বহরমপুর? খড়গপুর। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, আমি আমার বান্ধবী গিয়েছিল, উপকৃত হয়েছে, ওখান থেকেই জানতে পেরেছি আপনি 29 তারিখ আসছেন খড়গপুরে। আচ্ছা, আপনার বান্ধবী তিনি এসেছিলেন দেবাশিসদের কাছে, তিনি উপকৃত হয়েছেন, কি সমস্যা ছিল তার? ওনার একটু দাম্পত্য সমস্যা ছিল। আচ্ছা, এখন ভালো আছেন তো? এখন সুখে সংসার করছে? ভালো আছি, ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। ভালো লাগলো যে আপনি এটা শেয়ার করলেন। আপনি কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 10-10-1992। হ্যাঁ, তো 10-10 মানে তো 10-10ই হয়। হ্যাঁ হ্যাঁ, 10-10-1992 সময় কখন? 12:35 PM মানে দুপুর 12:35? হ্যাঁ, ঠিক আছে। 12:35 PM জন্মস্থান কোথায়? জন্মস্থান ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম? হ্যাঁ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, এখন অবশ্য আলাদা জেলাই হয়ে গেছে। হ্যাঁ, আলাদা জেলা হয়ে গেছে এখন, আলাদা জেলা। হ্যাঁ, প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ দেখি, নিয়মিত দেখি। প্রোগ্রাম দেখেন? উনার বান্ধবী এসেছেন আপনার কাছে। আচ্ছা, আপনার জন্মটা কি, আপনার জন্ম শনিবারে ছিল? হ্যাঁ, শনিবারে ছিল। আচ্ছা, এর আগে শুনেছেন যে শনিবার মঙ্গলবার জন্ম হলে সর্ব কাজে বাধা হয়? হ্যাঁ শুনেছি, আপনার কাছে শুনেছি। এডুকেশন, কর্ম, চাকুরি, বিজনেস, বিবাহিত জীবন, প্রেম, ভালোবাসা, স্টাবলিশ লাইফ, সব জায়গায় ডিস্টারবেন্স, অর্থাৎ বাধার পর বাধা। দেখে নিচ্ছি কী বাধা হচ্ছে আপনার জীবনে। হ্যাঁ, আপনার হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি ধনুলগ্ন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি ধনুলগ্ন। আচ্ছা, এবারে আমরা যাই প্রথমে বলছি লগ্নে রাহু, এবং রাহু বসে আছেন লগ্নের স্থানে, দ্বিতীয় হাউসে শনি বসে আছেন, চতুর্থে চন্দ্র বসে আছেন, সপ্তমে মঙ্গল কেতু বসে আছেন,
তার মানে হচ্ছে কালসর্প যোগ রয়েছে, আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, যে কারণে কি কি সমস্যা আপনার জীবনে হতে পারে, বহু বাধা বিঘ্নের জীবন। প্রথমেই বলি আপনি যে কোনো কাজে যাচ্ছেন প্রথমেই বাধা পড়ছে। হ্যাঁ হ্যাঁ একদম। নাম্বার টু এডুকেশন, আপনি কি এখন পড়াশোনা করছেন কি ছেড়ে দিয়েছেন? করছি, আমি এখন জিওগ্রাফিতে এমএসসি পাস করে বিএড করে এমএড করছি। এমএড করছেন? এমএড করছেন, আচ্ছা বেশ ভালো। একটা আশা তো আপনার জীবনে আছে যে আমি চাকরি করব বা আমার এডুকেশনের জায়গাটাকে আমি ডেভেলপ করে আমি একটা কর্মস্থান তৈরি করব। মাস্টার্স করেছে, বিএড করেছে, আবার এমএড করছে, তাহলে সেটার জন্য আপনি কি ভাবছেন? আপনি যতক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে চাইবেন সেটা হবে, কিন্তু আপনার অষ্টম হাউজে আপনার মঙ্গল কেতু বসে আছে, সরি সপ্তম হাউজে, সেখানে কি হবে মাঙ্গলিক দোষ, অর্থাৎ মাঙ্গলিক যে দোষ রয়েছে যে কারণে আপনার কর্মে বাধা হবে, এবং আপনি যে হাউজে আপনার মাঙ্গলিক রয়েছে সেই হাউজে কিন্তু আপনার ডিসিশন নিতে জীবনে বুদ্ধিভ্রম হবে। এবং আরও একটি জিনিস হচ্ছে, আপনি কোনো জায়গাতেই কিন্তু স্থিত হতে পারছেন না। পারছেন? আপনার শরীর ভালো যাচ্ছে না? না, শরীর একদম ভালো যাচ্ছে, কিছু না কিছু লেগেই থাকে শরীরে। হ্যাঁ, কিছু না কিছু লেগেই আছে। আরও একটি কথা বলছি, তৃতীয় ব্যক্তি দ্বারা জীবনে ক্ষয়ক্ষতি, প্রেম ভালোবাসা আপনার জীবনে হয়েছে, ডিসকানেক্ট হয়েছে একাধিকবার, রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে বুঝতে পারছেন, আর কি জানতে চান? সবই তো আপনি বলে দিলেন, এডুকেশন, ক্যারিয়ার, ওনার মানসিক অবস্থা, শরীরটা খারাপ যাচ্ছে। দাম্পত্য জীবনটা কি রকম, মানে দাম্পত্য জীবন, যেটা আপনার বিয়ে হয়েছে কি নেই? বিয়ে হয়েছে। কেমন আছেন দাম্পত্য জীবনে? মোটামুটি আছি। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এটা 7 বছর চলছে। কত? 7 বছর। সাত বছরে। কিন্তু বিষয়টা হচ্ছে মাঝে মাঝে ওনার সঙ্গে মাঝে মাঝে ডিস্টারবেন্স হচ্ছে, দাম্পত্য অশান্তি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটা হতে 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 একটা জায়গায় দেখবেন, যেহেতু মঙ্গল কেতু বসে আছে সপ্তম হাউজে, একদিন আপনি বিবাহ বিচ্ছেদের জন্য প্রিপারেশন নিতে পারেন। বুঝতে পারছি, কারণ গ্রহের অবস্থান দাঁড়াবে, কারণ গ্রহের জায়গায় এমন জায়গায় এমন অবস্থানে রয়েছে সেখানে কিন্তু আপনার এই যে যোগটি রয়েছে কালসর্পযোগ এবং মাঙ্গলিক, যে কারণের জন্য আপনার এডুকেশন, আপনি হায়ার এডুকেশন হবে কিন্তু আপনি কর্ম জায়গায় ডিস্টারবেন্স হবে, এবং কিন্তু আপনার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে দাম্পত্য জীবনে আপনার সুখ শান্তি থাকবে না। আপনার বিয়ে হয়েছে, প্রেম করে বিয়ে হয়েছে, মানে অর্থাৎ লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, তো অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু প্রেম যাদের সঙ্গে জীবনে হয়েছিল সেটা বিয়ে হয়নি। যাই হোক, যে কারণে, যে গ্রহের কারণে আপনার লাভ ব্রেকআপ হয়ে গেছে বা প্রেম ডিসকানেক্ট হয়েছে, সেই একই গ্রহের কারণে আপনার কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার যোগ আছে। বুঝতে পারলাম? এবং এই যে কালসর্প যোগ রয়েছে এবং মাঙ্গলিক দোষটি রয়েছে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি বলে দিচ্ছি, এটাকে যদি আপনি ইমিডিয়েট ঠিক করতে পারেন, কারণ এরপরে আপনার যে দশা আসছে সে দশা ভালো নয়, সুতরাং যদি সম্ভব হয় আপনি ইমিডিয়েট ঠিক করুন। নিশ্চয়ই আপনি খড়গপুর থেকে বলছেন, আগামী 29 তারিখে খড়গপুর চেম্বার রয়েছে, 28 তারিখে মেদিনীপুর চেম্বার রয়েছে, যেখানে সুবিধে হবে একবার যোগাযোগ করবেন দেবাশিসের কাছে, বারে বারে আসতে হবে না, একবারের জন্য এলেই সারা জীবন ভালো থাকতে পারবেন, অর্থাৎ এই সমস্যাগুলি আপনার থাকবে না। দেখুন ম্যাডাম, আপনি অনেকগুলো বিষয়ে তো আপনার সমস্যা আছে, একমাত্র আপনার ছক অনুযায়ী যেটা দেবাশিসদা বললেন এবং পরে আপনি যেটা শেয়ার করলেন তার থেকে বোঝা গেল একমাত্র এডুকেশনের জায়গা ছাড়া বাকি অনেকগুলো জায়গাতেই কিন্তু ডিস্টার্ব রয়েছে। এডুকেশন আপনার হচ্ছে কেন সেটাও বলে দিচ্ছেন দেবাশিসদা, যেহেতু ফোর্থে রয়েছে চন্দ্র, অতএব আপনি যতদিন চাইবেন আপনার এডুকেশনে কোনো সমস্যা হবে না, কিন্তু এই যে একটার পর একটা ডিগ্রি আপনি বাড়িয়ে চলেছেন, প্রথমে আপনি জিওগ্রাফি নিয়ে বিএসসি করলেন, তারপরে এমএসসি করলেন, বিএড করলেন, এখন এমএড করছেন, লক্ষ্যটা কি? লক্ষ্য নিশ্চয়ই ক্যারিয়ার। ক্যারিয়ারের জায়গাটা যদি ঠিক না থাকে, পাশাপাশি 7 বছরের দাম্পত্য জীবন আপনার এবং সেই দাম্পত্য জীবনে খুঁটিনাটি খুঁটিনাটি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে সেই দাম্পত্য জীবনটাও যে অনেকদিন পর্যন্ত লম্বা চলবে এমন সম্ভাবনার কথা কিন্তু দেবাশিসদা বলছেন না, তার মানে এখানটাতেও একটা সাপোর্টের দরকার রয়েছে, এখানটাতেও অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পের আপনার প্রয়োজন রয়েছে। সেটা কিন্তু বাড়িতে বসে টিভিতে অনুষ্ঠান দেখে বা বান্ধবী গিয়েছিল দাদা আপনার কাছে, তার দাম্পত্য জীবন ভালো আছে, সেই এফেক্টটা আপনার উপর পড়বে না। আপনাকে যদি মনে করতে হয় যে না, আমার ক্যারিয়ারের জায়গা, আমার ম্যারিড লাইফ আমাকে ঠিক করতে হবে, তার জন্য আপনাকে সরাসরি পরামর্শ নিতে হবে, চাইলে যোগাযোগ আপনি করে নিতে পারেন। খড়গপুর চেম্বারে তো 29 তারিখে দেবাশিসদা থাকবেনই, তার আগে 28 তারিখে থাকছেন মেদিনীপুরের চেম্বারে,
তিরিশে মার্চ, মানে এই মাসের 30 তারিখে জামশেদপুরে চেম্বার থাকছে, এপ্রিলের 4 তারিখে 4th April প্রথম চেম্বার বসিরহাট, 5th April কাকদ্বীপে চেম্বার, 6th April গড়িয়াহাটে আপনারা দেবাশিসটাকে পাবেন, বহরমপুরে হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখে চেম্বার, 11th April শিলিগুড়িতে চেম্বার, কোচবিহারে 12th April চেম্বার, 13th April হচ্ছে মালদাতে থাকবেন দেবাশিসদা, 18th April কাঁথিতে যারা দেখাতে চাইছেন তারা চলে আসবেন, 19th তারিখে বাঁকুড়াতে চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার 25th April, 25 এপ্রিল বর্ধমানের পর, 26 এপ্রিল তারাপীঠ, 27 এপ্রিল আসানসোল, মে মাসের 2 তারিখে গুয়াহাটিতে চেম্বার, মে মাসের 3 তারিখে আগরতলায় চেম্বার, 16th May ব্যাঙ্গালোরে চেম্বার আর 17th May দিল্লিতে চেম্বার। এই চেম্বারগুলোর পাশাপাশি আপনারা জানেন যেখানে একবারে নিশ্চিতভাবে দেবাশিসটাকে পাওয়া যাচ্ছে সেই নিশ্চিত জায়গা হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার ডানলপ চেম্বার। ডানলপে বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে রয়েছে সৌভাগ্য দিশা। এই সৌভাগ্য দিশায় দেবাশিসটাকে যেরকম সপ্তাহে 4 দিন আপনারা পাচ্ছেন, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবি, একই সঙ্গে একই ছাদের তলায় সাধ্যের মধ্যে প্রতিকারও রয়েছে। তার মানে ডানলপে যদি আপনি পৌঁছে যেতে পারেন আপনি দেবাশিস দাকেও পাবেন আর আপনার সমস্যার সমাধানও পাবেন। ফোনে আরেকজন আছেন, হ্যালো, 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 টিভির ভলিউমটা কমিয়ে দিন, হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ কমিয়ে দিয়েছি, মিউট করেছেন, ফোনে শুনুন, ফোনে শুনুন, টিভির আওয়াজ হচ্ছে তো, হ্যাঁ, টিভির ভলিউম মিউট করেছেন, হ্যাঁ হ্যাঁ, বেশ বলুন কোথা থেকে ফোন করছেন? আরে আমি আমি গড়িয়াহাট থেকে বলছি, আর আমার ভাগ্নের জন্য আমি একটু জানতে চাই। ভাগ্নের জন্য? ভাগ্নে ভাগ্নে। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 13 মে 1971। 26 এ কত? 13 মে 1971। আচ্ছা 13 মে মানে 13/5/1971। হ্যাঁ হ্যাঁ, 13/5/1971। সময় কখন? দুপুর 2:54। জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে, কলকাতা। দুপুর 2:54, হ্যাঁ 2:54 PM। হ্যাঁ 5:54 PM। হ্যাঁ কোথায় যাও? কোথায়? কলকাতা যাও? কলকাতা, হ্যাঁ, বেশ কলকাতায়। আচ্ছা বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা এবারে হচ্ছে বৃহস্পতিবারে জন্ম, আপনার ভাগ্নের হচ্ছে 6 জ্যৈষ্ঠ নক্ষত্র বৃশ্চিক রাশি মীন লগ্ন। হ্যাঁ 6 জ্যৈষ্ঠ নক্ষত্র। আচ্ছা দুটো কি বললেন একটুখানি বলুন? 2:54 দুপুর, 2:54 দুপুর, 2:54। আচ্ছা না ধনু রাশি কোনটা লগ্ন একটু দাঁড়ান, 2:54 PM, হ্যাঁ PM হবে এটা, হ্যাঁ 2:54 PM। হ্যাঁ থার্সডে হচ্ছে আপনার মূলা নক্ষত্র ধনু রাশি কন্যা লগ্ন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে হচ্ছে বৃহস্পতিবার জন্য। হ্যাঁ বৃহস্পতিবার তো বললেনই দেবাশিসদা। হ্যালো ভাগ্নে এখন কি করছে? ভাগ্নে অসুস্থ বলেই আমি কচি, বহু বছর ধরে অসুস্থ হয়ে বসে আছে। আমি আর কিছু বলতে হবে না আপনার, ভাগ্নে কি করছে যেহেতু একটি ইয়াং ছেলে, নিশ্চয়ই জিজ্ঞেস করা দরকার, কারণ তার তার যে গ্রহের অবস্থান এমনই জায়গায় রয়েছে যে কারণের জন্য তার শারীরিক অসুস্থতা থাকবে। ওনা তো বয়সও 50 ছাড়িয়ে গেল। পঞ্চম হাউজে, যেহেতু পঞ্চম হাউস শরীর স্বাস্থ্য মন মানসিকতা এটা পঞ্চম হাউস ভেরি করে, আপনি দেখুন পঞ্চম হাউজে রাহু এবং মঙ্গল অবস্থান করেছে, যে কারণের জন্য তিনি কঠিন ব্যাধিতে ভুগবেন এবং যে কারণের জন্য তেনার সমস্ত জায়গা থেকে তিনি মানে সাকসেস থাকবে, হবেন না। আচ্ছা তার কর্মে বিভ্রান্তি, তার সমস্ত কাজে বাধা, এই জায়গাটা কিন্তু হবে। শরীরটার জন্য বেরোতে পারে না তো, বেরোনো একদম বাস্তবেই একেবারে, এমন বিস্তৃতি রোগ হয়েছে। হ্যাঁ উনি প্রচন্ড অসুস্থতায় বাড়ির বাইরে বেরোতে, দেখুন শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ, শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন, ওনার বাকি যে বিষয়গুলো আছে সেখানে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প পাওয়া যেতে পারে, কিন্তু শরীরের জন্য ডাক্তারবাবু শেষ কথা। দেখুন তার জন্য বলছি বেরোতে পারি না তো, চাকরি করার প্রশ্নই ওঠে না। আমি আপনাকে একটা কথা বলি যে পঞ্চম হাউজে এবং অষ্টম হাউজে, পঞ্চম হাউজে রাহু মঙ্গল অঙ্গারক দোষ রয়েছে এবং কিন্তু সেখানে রয়েছে অষ্টম হাউজে রয়েছে দারিদ্র দোষ,
তাহলে দুটো ভাইটাল জায়গায়, একটা হচ্ছে কর্ম এবং একটা হচ্ছে শারীরিক মানসিক আর্থিক, এই জায়গাটা ডিস্টারবেন্স রয়েছে। যদি আপনি চান যে এই সমস্যা থেকে আপনি বেরোবেন বা আপনার ভাগ্নেকে বের করতে চাইবেন, তাহলে কিন্তু সেটা সম্ভব। দেবাশিস শাস্ত্রী একবারের জন্য, একবারে বেশি দুবার আসতে হয়নি। আপনি গড়িয়াহাট চেম্বারে তো বহু ক্লায়েন্ট দূর দূর থেকে, সে ক্লায়েন্ট আসে গড়িয়াহাট ডালনপে, যেখানে সুবিধা হবে একবারের জন্য বুকিং করে আসবেন। আপনাকে কিছু বলতে হবে না, আরও ডিটেইলস আলোচনা করে বলে দেবো। ওর পিভিআর প্রেজেন্ট আনতে পারবো না, ওকে আনা মুশকিল, ওকে তো চলা। ঠিক আছে, আপনি একবার এসে একবার বাবা বাবা কেউ এলেই হবে তো, আপনি একবার ডেট অফ বার্থ নিয়ে কেউকে পাঠান, বাবা মা বা আপনি যেই আসুন, নিশ্চয়ই সমাধান পাবেন। দেবাশিসের কাছে বারে বারে আসতে হবে না। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দেখুন, আপনি বলে না, আরো অনেকে রয়েছেন যারা চান সরাসরি দেবাশিসদার সঙ্গে যোগাযোগ করতে, এবং এটা তো দেবাশিসদা এতদিনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে তার কাছে দ্বিতীয়বার আসার প্রয়োজন পড়ে না, তার কাছে একবার আসলেই যথেষ্ট। এবং এটাও তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে সব সময় যে আপনি ভাববেন আমি আর্থিক দৈন্য অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কি করে প্রতিকার গ্রহণ করব বা আমি কি করে যাব, সেই জায়গাটাও কিন্তু সব সময় নয়। কারণ দেবাশিসদা বারবার এটা বলেন যে আপনার ছকের মধ্যে সমস্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে, শুধু সেটাকে ব্রাশ আপ করা প্রয়োজন। তার জন্য যে ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প করা যেতে পারে সেটা দেবাশিসদা আপনাদেরকে করছেন, এবং সাধ্যের মধ্যে প্রতিকারের সামগ্রীও থাকছে যেটা আপনারা ডানলপে আসলেই পেয়ে যাবেন। ডানলপে যদি আপনারা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কিংবা রবিবার একবার চলে আসতে পারেন, দেবাশিসদা তো থাকছেনই, প্রয়োজনীয় প্রতিকারও থাকছে, আর বাইরে তো অজস্র চেম্বার ডিটেলসগুলো আপনারা দেখতেও পাচ্ছেন, প্রত্যেকটা চেম্বারেরই ডিটেলস রয়েছে। আর সরাসরি যোগাযোগের ক্ষেত্রে আরও একটা বিষয়, সেটা হচ্ছে দেবাশিসদা আপনি তো এমনটাও বলেন যে সবসময় যে যার জন্য যাওয়া হচ্ছে প্রতিকার তাকে আসতে হবে, এমন তো গুরুত্ব না। না 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 না, পিতামাতা বা আদার্স পার্সন থাকলেই হবে, যে তিনি কিন্তু তার সমাধান পাবেন এবং দেবাশিসদের কাছে নিশ্চিত সমাধান হবে, এই চিন্তাভাবনা নিয়েই আসবেন। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা মানুষ, সারা ভারতবর্ষে মানুষ জেনে গেছেন যে দেবাশিসদের কাছে বারে বারে আসতে হবে না। যারা হয়তো বাইরের চেম্বারগুলিতে অ্যাভেলেবেল হয়তো সবসময় যদি না পেয়ে যান বা আপনাদের সময় মতো আসতে না পারেন, দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রমেসি মার্কেট, দক্ষিণেশ্বরের পাশে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পাশে ডালনব বিক্রমেসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে, দূর দূর থেকে মানুষ চলে আসে ওখানে, আপনারা দেখেছেন 3-4 ঘন্টা বসে থাকতে হয় ক্লায়েন্ট দেখতে দেখতে। তো বিষয়টা হচ্ছে, যদি দেখাবার মতো সুযোগ আপনাদের থাকে বা যদি দেখাতে চান, যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান করতে চান, তবে আগে থাকতে একটু বুকিং করবেন। কারণ একদম সীমিত সময়, হয়তো দেখা যাচ্ছে আপনি বৃহস্পতি, শুক্র, শনি, রবি চার দিনের মধ্যে একদিন আপনি আসবেন, কিন্তু হয়তো দেখা যাচ্ছে বৃহস্পতিবার আসবেন কিন্তু আপনি বৃহস্পতিবারই বুকিং করছেন, তো বুকিংটা দেওয়া যায় না অনেক সময়, কারণ অনেক ক্লায়েন্ট থাকে। যদি যারা দেখাতে চাইবেন একটুখানি আগে থাকতে বুকিং করবেন, আর কী কী জীবনে করতে হবে সেইটা লিখে আপনি আপনার কাছে, মানে দেবাশিসদার কাছে চলে আসবেন। কারণ আপনার জীবনে কিচ্ছু বলার দরকার নেই, আপনার পিভিআর প্রেজেন্ট ফিউচার ইচ অ্যান্ড এভরিথিং দেবাশিসদা বলে দিতে পারেন, সে অভিজ্ঞতা তার রয়েছেন। আপনারা দেখেছেন যে চেম্বারে কাউকে কিছু জিজ্ঞেস করে না, আপনার কী সমস্যা আপনি জানতে পারছেন, কারণ হরোস্কোপের মধ্যে বা হাতের মধ্যে সবটাই রয়েছে। তো সুতরাং যদি সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে চান বা জীবন গড়তে চান, কারণ একটি মানুষের জীবনে অনেক কিছু প্রত্যাশা থাকে, তার বিবাহ, তার চাকরি, তার বিজনেস, তার এডুকেশন, তার কর্ম, পিতা মাতা ভাই বোন, অনেক কিছু সেখানে থাকে, সুতরাং সেই জায়গাটাকে ঠিক কথা ঠিক করলে একবারের জন্য আসতে হবে। একদম, মানে ওই ব্যালেন্সের জায়গাটাই কিন্তু দেবাশিসদা ওইটাই তিনি করেন অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে, এবং সেই হিসেবে আপনারা এতগুলো বছর, কারণ দেবাশিসদা একটা কথা বলেন না, 32 বছরটা কিন্তু কম না, 32 বছর ধরে যে পরিষেবা আপনারা পেয়ে আসছেন সেই পরিষেবা আগামী দিনেও যদি পেতে চান তাহলে আপনাদেরকে যোগাযোগ করে নিতে হবে। আজকের মতন এ পর্যন্তই, সৌভাগ্যের দিশা পরবর্তীতে আবারও ফিরবে, আপনারা সবাই ভালো থাকুন, সৌভাগ্যের দিশাকে পাশে রাখুন, দেখবেন জীবনে একবারের বেশি দ্বিতীয়বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে না। অনেক ধন্যবাদ দেবাশিসদা, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস এ মার্কেট, সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর, প্রতি শুক্রবার কালীঘাট দিশা, সময় দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গৌহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বারস 9330997235, 9433025255, 9674226537, হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255।